হ্যালো স্টুডেন্টস, এখন তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের পরিবেশ ক্লাস হবে। দেখো, পঞ্চম পার্ট তোমাদের আমি রিডিং পড়িয়ে দিয়েছিলাম, তাহলে আজকে আমি আবার একবার রিডিংটা পড়াবো। সবাই আমার সঙ্গে পড়বে। আর নমুনা প্রশ্ন উত্তর আমি পড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম বাড়িতে সবাই পড়বে। তাহলে দেখো, আজকে পঞ্চম পার্ট শিশু ও বিদ্যালয়। সবাই বইটা খোলো, পৃষ্ঠা 16। ধীরে ধীরে শিশু তার বাড়ির পরিবেশে বড় হতে থাকে। বাড়ির পরিবেশ সম্পর্কে তার অনেক জানা হয়ে যায়। অবশ্য সে তখন কোলে কোলে বা গুটি গুটি পায়ে বড়দের সাথে বাড়ির আশেপাশে ঘোরাঘুরিও করে। তখন বড়রা তাকে বাড়ির বাইরের পরিবেশকে চেনাতে সাহায্য করে। সুন্দর সুন্দর পাখি দেখে, পাখির কলকাকলিও শোনে। এখন তার বিদ্যালয়ে যাবার পালা। বিদ্যালয় তার কাছে বাড়ির চেনা পরিবেশ থেকে একেবারে অচেনা একটি নতুন পরিবেশ। এখানে অনেক অচেনা শিশুদের মধ্যে তাকে এসে পড়তে হয়। শিক্ষক শিক্ষিকাগণ আছেন, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, অফিস এর আগে সে কখনো দেখেনি। ধীরে ধীরে এগুলিকে সে চিনতে থাকে, সহপাঠীদের চিনতে থাকে, অনেক রকম গল্পও বলে। তবে তখন তার বাড়ির গল্প বা বাবা মার গল্প বা বাড়ির বড়দের গল্প বলে সহপাঠীদের সাথে আনন্দ পেতে থাকে। তার এই পরিবেশকে ভালো লাগতে থাকে। কোনটি তার ভালো লাগে, কোনটি তার কাছে খারাপ, একটু একটু করে সে বুঝতে পারে। এই সময়ে বাবা মার সাথে দু একজন সহপাঠীদের বাড়িও যায়, সেই পরিবেশেও আনন্দ পায় বেশ। এখান থেকে শিশু বুঝতে শুরু করে বাইরের পরিবেশের আনন্দ। এক নতুন একটি পরিবেশ সম্পর্কে তার ধারণা জন্মায়। সে ভাবতে থাকে তার চেনা বাড়ির পরিবেশ ছাড়াও আরও অনেক পরিবেশ আছে। এই রিডিংটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছিলাম, বাড়িতে সবাই নিশ্চয়ই পড়েছো, আর নমুনা প্রশ্ন উত্তরও পড়িয়ে দিয়েছিলাম। আবার একবার পড়িয়ে দিচ্ছি। শিশু প্রথমে কোন পরিবেশকে ভালোভাবে জানে? বাড়ির পরিবেশকে। শিশুকে পাখি কাকলি শোনাতে কারা সাহায্য করে? বাড়ির বড়রা। বাড়ির বাইরে বড়রা শিশুকে বাড়ি ছাড়া আর কোন পরিবেশকে চেনাতে সাহায্য করে? বাড়ির বাইরের আশপাশের পরিবেশ। তারপর দেখো কি আছে, শিশু কাদের সাথে বড় হতে থাকে? বাড়ির বড়দের সাথে। শিশু বাড়ির পরে কোন অজানা পরিবেশে যায়? বাড়ির পর শিশু বড়দের সাথে বিদ্যালয়ের নতুন পরিবেশে যায়। বিদ্যালয়ের পরিবেশ শিশুর কাছে প্রথমে কেমন লাগে? বিদ্যালয়ের পরিবেশ শিশুর কাছে প্রথমে অচেনা লাগে। বাড়ির তারপর সঠিক শব্দ শূন্যস্থানে পূরণ, মানে শূন্যস্থান পূরণ। বাড়ির পাশের যে পরিবেশ শিশুকে চেনায় বড়রা। শিশুর প্রথম প্রথম অচেনা লাগে বিদ্যালয়ের পরিবেশকে। শিশু বিদ্যালয়ে গিয়ে অচেনা শিশুকে দেখে। ধীরে ধীরে শিশু বিদ্যালয়ের পরিবেশকে চিনতে থাকে। এখানে সমস্ত প্রশ্ন উত্তর দেয়াই আছে। নমুনা প্রশ্ন উত্তরে দেখো উত্তর সব দেয়া আছে। তোমরা বাড়িতে সবাই এই নমুনা প্রশ্ন উত্তরগুলো পড়বে, রিডিংটা সবার আগে ভালো করে পড়বে, ঠিক আছে? রিডিংটা যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখবে প্রশ্ন লিখতে কোনো অসুবিধা হবে না। তাহলে শিশু ও বিদ্যালয় রিডিংটা পড়বে, নমুনা প্রশ্ন উত্তরগুলো পড়বে। আজকে আমি তোমাদের নিজে করো পৃষ্ঠা 18, নিজে করো একের দাগে প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দিচ্ছি। সবাই খাতা নিয়ে বসো। তাহলে কী লেখাবো নিজে করো 5-এর একের দাগে? নিজে করো 5। পৃষ্ঠা 18। পৃষ্ঠা 18।
একের দাগের। আমি আর প্রশ্ন লিখছি না, শুধু উত্তর লিখে দেব। বইতে যেহেতু প্রশ্ন আছে, প্রশ্ন লেখাবো না, উত্তরটাই লিখিয়ে দেব। একের দাগে সবাই দেখো, বইটা খোলো, সবাই একের দাগে আছে, দেখো একের কয়ে। শিশুর প্রথমে বিদ্যালয়ের পরিবেশ কেমন লাগে? শিশুর প্রথমে বিদ্যালয়ের পরিবেশ কেমন লাগে? উত্তরটা লিখাচ্ছি, সবাই লিখে নেবে। একের ক, শিশুর প্রথমে প্রথমে বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ অচেনা লাগে, অচেনা লাগে। তাহলে একের কয়ের উত্তর কি হলো? শিশুর প্রথমে বিদ্যালয়ের পরিবেশ অচেনা লাগে। তারপরে আছে দেখো ক্ষয়ে, বাড়ির আশপাশের পরিবেশ শিশুকে কারা চেনায়? বাড়ির আশপাশের পরিবেশ শিশুকে কারা চেনায়? ক্ষয়ের উত্তর, বাড়ির আশপাশের আশপাশের পরিবেশ পরিবেশ শিশুকে শিশুকে বাড়ির বড়রা চেনায়, বাড়ির বড়রা চেনায়। এবার দেখো গয়ে, গয়ের উত্তর কি? গয়ের প্রশ্নটা আছে কি, শিশু পাখির কাকলি শোনে কোন পরিবেশে? শিশু পাখির শিশু পাখির পাখির কাকলি শোনে কাকলি শোনে বাড়ির বাইরের পরিবেশে, বাড়ির বাইরের বাইরের পরিবেশে পরিবেশে। এবারে ঘয়ের, ঘয়ের উত্তর, অনেক অচেনা শিশুদের শিশু কোথায় দেখে? সবাই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে। অনেক অচেনা শিশুদের শিশু কোথায় দেখে প্রথমে? তাহলে লিখবে অনেক অনেক অচেনা অচেনা শিশুদের শিশুদের শিশু
विद्यालय प्रथमे देखे, विद्यालय प्रथमे देखे, प्रथमे देखे, देखे। ताले तुम्हारा सबाई देखो, निजे करो, निजे करो। पाँचर एक दागे तुम्हारे उत्तरगुलो लिखिए दिल। प्रश्न कि आ प्रथमे छिलो शिशुर प्रथमे, विद्यालय परिवेश केमन लागे, उत्तर लिखे देखो। शिशुर प्रथमे विद्यालय परिवेश अचेना लागे। क्षय कि छिलो बाड़ी आसपासेर परिवेश शिशु के कारा चेनाय, बाड़ी आसपासेर परिवेश शिशु के बाड़ी बड़रा चेनाय। गए छिलो शिशु पाखिर काकली शोने कोन परिवेशे, शिशु पाखिर काकली शोने बाड़ी बाइरेर परिवेशे। घरे छिलो अनेक अचेना शिशुदेर, शिशु कोथाय देखे प्रथमे, घरे अनेक अचेना शिशुदेर, शिशु विद्यालय प्रथम देखे। ताले सबाई तुम्हरा तुले नाओ बोर्ड थेके, बाड़ीते मुखस्त करबे लिखे लिखे। आज के ताले ए पर्यन्तई, थैंक यू।